तो गाइस ये देखो कसाबा, रोस्टेड कसाबा, ये खाना अफ्रीका फेमस रोस्टेड कसाबा। हाँ गुड गुड कसाबा, गुड गुड रोस्टेड कसाबा। इस मैडम इज सेलिंग, मैडम से हाय। हे गाइस गुड इवनिंग, वेलकम टू माय न्यू ब्लॉग। तो गाइस अखन बाजे 5:15, तो एखनी ड्यूटी करे एलम। एखनी मॉर्निंग शिफ्ट छिलो आमार एक्चुअली, तो मॉर्निंग शिफ्टे 3টার সময় আমার ছুটি হয়। এখন বিনোদদা গেছে, এখনই কোকা পাউডার বানালাম। কোকা পাউডার অ্যাকচুয়ালি কি হয়, কোকা পাউডার অ্যাকচুয়ালি হেলথ এর জন্য খুব ভালো হয় আর কি, হেলথের জন্য খুব ভালো। কোকা পাউডার চকলেটেও দেওয়া হয়, এটা অ্যাকচুয়ালি স্বাস্থ্যের জন্য খুব। তো এখানে তোমাদের একটু আম গাছটা দেখাই, আমাদের সামনে আম গাছটার মধ্যে দেখো মুকুল হয়ে আছে, আর এক সাইডে আম হয়ে আছে, আর এক সাইডে আম পাকা শুরু হয়ে গেছে। মানে এই যে গাছগুলো বছরে 3 বার করে আম হয়, মানে সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ এক সাইডে ফুল লাগছে, এক সাইডে কিছু কাঁচা আম হয়ে আছে, আর এক সাইডে পাকা শুরু করেছে। সেই সাইডের গাছের আমগুলো কিছু পাকা শুরু করেছে। তো এই হচ্ছে আফ্রিকার আম গাছ। চলো চলো চলো, তো গাইস নেই 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 বিস্কুট আম নেই খাইঙ্গে, আপ খালো এ নেই যাগা নেই, কুত্তা বলো নেই, ইয়ে কুত্তা বলো পয়সা চল রহা হ্যায় নেই চল রহা হ্যায়। চলো চলো চলো, তো এই যে যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি এক্ষুনি, আর বেরিয়ে গেলাম এক্ষুনি। তো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা একটু ডাবের জল খেলে মনটা বেশ ভালো লাগে। চলো মিত্র বেরিয়ে যাব। তো এই হচ্ছে আমাদের আসুজি, আসুজি হচ্ছে এখানকার হচ্ছে কৃষ্ণ, এ পুরা ঘুরতে ঘুরতে থাকে পুরো সারা দিন। হ্যাঁ এ ইধার কা কিষণ জি হে, এ ঘুমতে রহতা হে পুরা একদম, রাধা জি হ্যাঁ সখিয়া কো লেকে ঘুমতে রহতা হে। বড়িয়া হে বড়িয়া মহারাজ, বসে আছি যাবো এখানে আমাদের গেটের সামনে বসে আছি। শান আসুজি আছে এখানে, ভাই আছে সাথে। তো গাইস এই আমরা বেরিয়ে পড়েছি এখন, সামনে এই যে কটন ট্রি, সামনে এই যে কটন ট্রি আছে, এই যে আমাদের নারকেল, নারকেল খাওয়ার জন্য এসছে সব, নারকেল খাবে এখানে ঘুমাচ্ছে রে, এই নারকেল খাওয়ার জন্য। ইয়ং ইয়ং বকু আটা ওই কাম, ইয়ং ইয়ং বকু আটা। এই আছে ডাব কাটা হচ্ছে দেখো আমাদের, এ হার্ড হার্ড প্রবলেম। তো এই হচ্ছে ডাব, ডাব খাওয়া হচ্ছে দেখো গাইস, এই হচ্ছে এদের জীবন। তো গাইস এই দেখো কাসাবা, রোস্টেড কাসাবা, এখানে আফ্রিকার ফেমাস রোস্টেড কাসাবা। হ্যাঁ গুড গুড কাসাবা, গুড গুড রোস্টেড কাসাবা। ইজ ম্যাডাম ইজ সেলিং, ম্যাডাম সে হাই, হ্যালো, দিস ইজ রোস্টেড কাসাবা। তো এই দেখো হ্যাঁ গুড গুড গুড, হ্যাঁ সতীশ ভাই দেখো চুপচাপ খাড়া হ্যাঁ, দেখো ও বাস দেখ রা হ্যাঁ, কাসাবা দেখ রা হ্যাঁ, কাসাবা কাসাবা রোস্টেড কাসাবা। केला लेके बैठी है इधर, केला आम सब लेके बैठी है। केला आम करे बिक्री है। तो गाइस एखुनी এই মার্কেট থেকে এলাম, এখুনি মার্কেট থেকে এলাম, এবার যাব ক্যান্টিনে। অ্যাকচুয়ালি ক্যান্টিনে ওরা রান্না বান্না করে সে টিফিনের মধ্যে ভরে রেখে দিয়েছে আর কি। তো দেখি আজকে কি রান্না করেছে, আজকের মেনুতে কি আছে। গাইস এই এখন ক্যান্টিনে এসেছি, দেখি এখানে কি রান্না করেছে আজকে। এই টিফিন বক্স আমাদের, এই বিনোদদা এই খাবার নিয়ে যাচ্ছে দেখো, হ্যাঁ একদম সেই হে। চলো ভাইয়া, আর সতীশ ভাই তো বেঠ গিয়া হ্যাঁ ইধার খানে কে লিয়ে, এইবার আমার বাড়ি। এই আমাদের টিফিন বক্স, তো এর মধ্যে এই হচ্ছে আনলক করা হচ্ছে, এই তো এর মধ্যে ডাল আছে, এর মধ্যে ভাত আছে, আর নিচে রুটি আছে, এই হচ্ছে রুটি, আর এদিকে মাছ আছে, মাছ এইদিকে হচ্ছে মাছ আছে, এদের খাবো।
তো গাইজ এখনই খাওয়া হলো আমাদের। অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা আমাদের নন ভেজ হয় ম্যাক্সিমাম টাইম, তো আজকে মাছ ছিল, তো সন্ধ্যাবেলাটাই নন ভেজ হয়, যেমন ডিম, কখনো মাংস, কখনো মাছ, এইভাবে করে হয়। তো গাইজ এখনই খেয়ে দিয়ে এলাম, ফিশ কারি তো খুব ভালো বানিয়েছে, টেস্টি বানিয়েছিল, ভালোও লাগলো। তো গাইজ তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে, ততক্ষণে জানো, টাটা বাই।